হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন ইউ ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাঁকড়া কাটতে হয় বা পরিষ্কার করতে হয়। অনেকেই কাঁকড়া খান, আবার অনেকেই খান না, আবার অনেকে অনেক পছন্দ করেন বা খাওয়ার জন্য অনেক সময় আগ্রহী, কিন্তু কিভাবে পরিষ্কার করতে হবে বা কাটতে হবে এই ভয়ে কাঁকড়া কখনো কিনেই থাকেন না। সত্যি বলছি, কাঁকড়া কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সুস্বাদু একটি খাবার যা আমরা মাঝে মাঝে শখ করে খেতেই পারি। তবে এই কাঁকড়া কাটার ভয়ে আমরা অনেকেই কাঁকড়া কিনে থাকি না। আজকের ভিডিও আমি খুব সহজভাবে আপনাকে দেখিয়ে দেব কিভাবে কাঁকড়া কাটতে হবে। বন্ধুরা, কাঁকড়ার বড় যে পা দুটো থাকে সেগুলো কিন্তু আটকানো থাকে, না হলে এই পা দিয়েই আমাদের আঘাত করতে পারে। আর ছোট ছোট এই পায়ের অংশগুলো দেখুন, বটিতে নিয়ে অথবা চাকু দিয়ে জাস্ট একটু ধাক্কা দিলেই অথবা কোনো রকমভাবে কিন্তু কেটে যাবে। এখানে অনেক শক্ত, না যতটা শক্ত দেখা যায়, এটা অনেকটা মটমটা টাইপের, যেমন ধরেন একটু স্প্রেস করলেই ভেঙে যায়। আমি একটা কাঁকড়া এভাবে কেটে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বড় যে এই যে পাটা, এটা দিয়েই কিন্তু কাঁকড়া সবাইকে একটু কামড়ে ধরার চেষ্টা করে, এটা আটকে দিয়েছে। আর কাঁকড়ার এই অংশটা, এই যে এখান থেকে হাত দিয়ে ছাড়িয়ে এভাবে কেটে নিলেই হবে। আসলে এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র দেখার মতো। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে কাঁকড়াটা কতটা সহজেই পরিষ্কার করা যায়। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা কখনো কাঁকড়া খাননি এবং একদমই পছন্দ করেন না তারাও কমেন্ট করে জানাবেন যে না, এটা আমাদের একদম পছন্দের খাবার না। কাঁকড়ার ভিতরে এগুলো দেখে কেমন লাগছে, অনেকেই ঘৃণা করবেন, তবে এগুলো কিন্তু কাঁকড়ার ঘিলো আর এখানে কিছু ময়লা আছে। কীভাবে পরিষ্কার করতে হবে একটু দেখেন। আর অনেক সময় কাঁকড়ার ভিতরে জেল দিয়ে দেয়, সেগুলো একটু লক্ষ্য রাখবেন, জেলগুলো দেখেই বুঝতে পারবেন। তবে যারা প্রথম প্রথম কিনবেন, আর সবসময় চেষ্টা করবেন একদম তাজা যে কাঁকড়াগুলো আছে সেগুলো কেনার, কারণ মরা কাঁকড়ার ভিতরে সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে উপরে যে একটু ময়লা দেখছি, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব, আপনারা ওইগুলো কেটে নেবেন। কাটাটা খুব কঠিন কিছু না, খুব সহজ, দেখলেই হয়ে যাবে। দেখেন এবং সঙ্গে থাকেন, দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি। ঠিক একই প্রসেসে সবগুলো কাঁকড়া কেটে নিতে হবে। কাঁকড়াটা কিন্তু বেশ বড়ই ছিল, আমি দুই পিস করলাম, আপনারা চাইলে চার পিসও করে নিতে পারেন। তবে কাঁকড়ার পিস যত ছোট হবে ততই কিন্তু আপনার এই রান্নাটা খেতে অনেক মজা হবে। কিন্তু আমার হাজবেন্ড মশাইয়ের অর্ডার দুই পিস করতে হবে, তাই আমি দুই পিস করেই রেখে দিচ্ছি। আর এটার ভিতরে যে অংশগুলো দেখছেন এগুলো কিন্তু কাঁকড়ার ঘিলো, আর এভাবেই আমি কাটবো। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তবে এই পর্যায়ে দেখে অনেকেই যারা খান না তাদের ভালো লাগবে না, আমি জানি। তো আমিও কিন্তু অনেকদিন পরেই বাসায় কাঁকড়া রান্না করব, আর কাটতেছি এই ফার্স্ট টাইম। আমি ভাবলাম যে আমি কিভাবে কাটি সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। এভাবে এই যে কাঁকড়া যে অংশটা আছে, একটু বটির মাথা দিয়ে যদি টান দেওয়া যায় তাহলে কিন্তু খুলে আসবে। আমি আবারও ঠিক একই প্রসেসে কাঁকড়াটাকে পরিষ্কার করে নেব, হাত দিয়ে টান দিলেই দেখেন কত সুন্দরে সহজেই চলে আসছে। আর কাঁকড়ার ভিতরেও কিন্তু এখন অনেকে জেল দিয়ে দেয় যারা বিক্রি করে, এই কাঁকড়াটার ভিতরে একটু জেল ছিল আমার মনে হয়। আর এভাবেই বটি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এইটা কাটার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাঁকড়ার পাগুলো পরিষ্কার করে কেটে নেবেন। আমি এটাকেও দুই পিস করে নিলাম। ব্যাপারটা খুবই ইজি, কিন্তু প্রথমবার তো অনেকের কাছে আনইজি লাগতে পারে। এই যে লম্বা লম্বা এই কাঁকড়ার পাগুলো দেখছেন, এগুলো শুধু মাথাটা কেটে ফেলে দিলেই হবে, নখগুলো অনেকে এগুলো ফেলে দেয়। কিন্তু বিশ্বাস করুন, একবার এই ছোটো ছোটো এগুলোকে একটু রান্না করে খেয়ে দেখুন, এটা কামড়তে একটা অন্যরকম টেস্ট আসবে। আর আপনি নিয়ে নেবেন হাতে একটা লোহা জাতীয় কিছু, তো আমি যেহেতু ছোট একটা লোহা হলেই হবে তাই আমি তালা নিয়ে নিয়েছি, এই তালাটা আমার কোনো কাজে লাগে না, চাবি ভেঙে গেছে। তো এভাবেই দেখুন আমি কাঁকড়ার পায়ের অংশটা কেটে দিচ্ছি। বটিতে এইভাবে কাঁটাগুলো রেখে হালকা বাড়ি দিলেই কাঁটাগুলো ভেঙে যাবে, যাওয়ার পরে আস্তে করে এগুলোকে ফেলে দিলেই হবে। জাস্ট কাঁটার মাথাগুলো ভাঙা দিয়েই কথা। ঠিক একই প্রসেসে সবগুলো কাঁটা কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো 1 কেজি 100 গ্রাম কাঁকড়া কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি বড় পা কতগুলো হয়েছে, অনেকগুলি বড় পা হয়েছে।
ছোটো পাগুলো আমি রেখে নিয়েছি, কারণ এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এই যে মেন কাঁকড়ার অংশটুকু, এখানে মোট 1 কেজি 100 গ্রাম কাঁকড়া কিনেছিলাম। আর ঢাকায় কিন্তু বড় মাপের, মানে 1 কেজিতে অনেকগুলোই হয়, 250 থেকে 300 টাকায় কাঁকড়া পাওয়া যায়, যেটার দাম খুব বেশি না, চাইলেই যারা পছন্দ করেন কিনে খেতে পারেন। কিন্তু অনেকেই ভাবেন দাম কীরকম হবে। আর এখানে আমি কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছি, ধোয়ার ভিডিওটি দেখাইনি, তবে বলে দেই খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুবেন এবং 2 বার গরম পানি দিয়ে ধুবেন, তাহলে কাঁকড়াগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর এই কাঁকড়ার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।